হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু কানাডা বাংলা রেসিপি। আপনাদের পজিটিভ রেসপন্সের জন্য নাজনীন আপা ও আমার পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এভাবেই পাশে থাকবেন, আর আমরাও চেষ্টা করে যাব আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপি উপহার দেওয়ার জন্য। চলুন শুরু করি তাহলে আজকের রেসিপিটি। আজকে আমি বানিয়েছিলাম সিম এবং বাসা ফিলেট দিয়ে বাঙালি স্টাইলে একটি কারি। আমি এখানে রান্না করার 15 মিনিট আগে প্যাকেটে যে বাসা ফিলেট পাওয়া যায় সেটা লবণ ও লেবু দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লেবু এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে আমার যে যে উপকরণগুলো লাগছে তা হলো বাসা ফিলেট 1 প্যাকেট, যেটাকে আমি 6 পিস করে নিয়েছি। সিম নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। সবুজ ক্যাপসিকাম 1টি, লাল ক্যাপসিকাম 1টি, আরও লেগেছে পেঁয়াজ কুচি 1 বাটি সমপরিমাণ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, শানের ফ্রাইড ফিশ মশলা আমি নিয়েছি 1/2 চা চামচ। চুলায় একটা পাতিল বসিয়ে দিব। পাতিলটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা ভালো করে গরম হয়ে আসলে একটি ছোট বাটি সমপরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজের কাঁচা ভাব চলে গেলে 3টি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এক চা চামচের মতো লবণ দিয়ে দিব। হাফ চা চামচ জিরা দিয়ে দিব। এই জিরা দেওয়ার কারণে এই কারিটিতে এত সুন্দর একটা বিউটিফুল অ্যারোমা যোগ হবে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিব, ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলার উপরে তেল ভেসে উঠলে মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে খুব সুন্দর করে কষিয়ে একটা বাটিতে মাছগুলো উঠিয়ে রাখব। তারপরে একে একে সিমগুলো দিয়ে দিব, এরপরে ক্যাপসিকামগুলো দিয়ে দিব। এই কারিটি যদি আপনি একবার মরশুমি অন্যান্য সবজি দিয়ে ট্রাই করেন তাহলে ভাতের সাথে আর কিছুই খেতে হবে না। এটা এতটাই মজার, তবে সিমের নিজস্ব যে স্বাদ সেটা এই কারিটিকে অতুলনীয় একটি স্বাদ যোগ করে। সেজন্য সিমটাকে রেখে বাকি অন্যান্য মৌসুমি যে কোনো সবজি দিয়ে আপনি এই রান্নাটি করতে পারেন। এই তো বানিয়ে ফেললাম অত্যন্ত সহজভাবে সিম এবং বাসা ফিলেটের কারিটি। নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম সহজ সহজ রেসিপিগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন, আর আপনারা অনেক বেশি ভালো থাকবেন। লাইফ ইজ রিয়েলি বিউটিফুল, স্টে অ্যাওয়ে ফ্রম নেগেটিভিটি, স্টে উইথ পজিটিভিটি। আবার নিয়ে আসবো ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, গুড বাই, আসসালামু আলাইকুম।